হ্যালো এভরিওান তোমরা সবাই কেমন আছো আমি ফার্মাসিস্ট মোহাম্মদ তানিম আহমেদ আবারও তোমাদের জন্য নিয়ে এসেছি একটি সেন্ট্রাল গভর্নমেন্টের জব আপডেট ভিডিও আর আজকে আমরা দেখবো ইন্ডিয়ান ফার্মাকোপৈয়া কমিশনে যে জুনিয়র ফার্মাকো ভিজিলেন্স অ্যাসোসিয়েটের ভ্যাকান্সি বেরিয়েছে সেটি নিয়ে সো ওয়েলকাম টু ফার্মাসিস্ট টানিম চ্যানেল এবং যার রেগুলার ভিডিও দেখো সবাই যেন আমি এই চ্যানেলে ফার্মাসিটদের সমস্ত সেন্ট্রাল ও স্টেট গভর্নমেন্টের যে জব আছে সেগুলির আপডেট দিই সো সমস্ত আপডেট পেতে সাবস্ক্রাইব দ্য চ্যানেল ফার্মাসিস্টনিম অ্যান্ড স্টেট ইউনিথ দ্য ফার্মাসিস্ট তানিম চলো এবার আমরা দেখে নিই আজকের ভিডিওর মূল পর্ব সো আমরা চলে এসেছি ইন্ডিয়ান ফার্মাকোপিয়া কমিশনের অফিসিয়াল যে নোটিফিকেশান সেখানে এটা হচ্ছে মিনিস্ট্রি অফ দ্য হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার আন্ডারে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ওয়াকিং ইন্টারভিউ একটা অর্গানাইজ করা হয়েছে জুনিয়র ফার্মাকো ভিজিলেন্স অ্যাসোসিয়েটের জন্য কোথায় গাজিয়াবাদে বারো তারিখে মানে টুয়েলথ অক্টোবর সো কোথায় ফার্মাকো ভিজিলেন্স প্রোগ্রাম অফ ইন্ডিয়া অ্যান্ড ইন্ডিয়ান ফার্মাকোপিয়া কমিশন যে গাজিয়াবাদে আছে সেখানে ইন্টারভিউটি অর্গানাইজ করা হয়েছে একটু আমরা ডিটেলসটা দেখে নেব সো এখানে কি আছে এখানে দেওয়া আছে ডিটেলস অফ দ্য পজিশন নাম হচ্ছে জুনিয়র ফার্মাকোভিজিলেন্স অ্যাসোসিয়েট যে পোস্টের জন্য নেওয়া হচ্ছে বয়স আঠাশের বেশি হলে হবে না স্যালারি দেওয়া হচ্ছে এখানে ছাব্বিশ হাজার দুশো পঞ্চাশ টাকা আর পোস্টিং কোথায় হবে প্রেফারেবলি মানে ইন্ডিয়ান ফার্মাকোপা কমিশন গাজিয়াবাদে পোস্টিং হবে অথবা এনি এডিয়ার মানে অ্যাডভার্স ডাক রিয়াকশন মনিটরিং যে সেন্টারগুলো আছে আন্ডার ফার্মাকো ভিজিলেন্স কমি প্রোগ্রাম অফ ইন্ডিয়া সেখানে পোস্টিং তোমার হতে পারে এসেন্সিয়াল ডিগ্রি এখানে ইম্পর্টেন্ট আছে আমাদের মাস্টার ডিগ্রি এম মানে আমাদের এম ফার্মের কোন কোন ডিগ্রিগুলো চলবে এখানে মাস্টার ডিগ্রি ইন ফার্মাকোলজি ক্লিনিক্যাল ফার্মাকোলজি ফার্মেসি প্র্যাকটিস ক্লিনিক্যাল রিসার্চ এই চারটে সাবজেক্টের উপরে যদি তোমার এম ফাম থাকে তবেই তুমি এলিজাবেন অথবা যারা এম ফার্ম ডি করেছে অথবা এম বিবিএস করেছে অথবা বিডিএস করেছে তারাও এলিজেবেল তবে এখানে কি লাগছে ওয়ান ইয়ার এক্সপিরিয়েন্স ইন ডিজায়ারেবল মানে তারা অ্যাকসেপ্ট করছে এক্সপেক্ট করছে ওয়ান ইয়ার এক্সপিরিয়েন্স ইন ড্রাগ সেফটি অ্যান্ড ফার্মাকো আর বারো তারিখ ইন্টারভিউ বললাম রিপোর্টিং টাইম নটা থেকে দশটা প্লেস অফ ইন্টারভিউ বলে দিলাম ইন্ডিয়ান ফার্মা কোপাইয়া কমিশন গাজিয়াবাদ সো আমরা নিচে একটু চলে যাব ডিটেলসটা দেখে নেবো সেদিন কি কি নিয়ে যেতে হবে নিয়ে যেতে হবে এডুকেশনাল কোয়ালিফিকেশান সার্টিফিকেট অরিজিনাল এক্সপিরিয়েন্স সার্টিফিকেট অরিজিনাল আপ টু ডেট রেজিউমে অর সিভি টু পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ আধার কার্ড ওয়ান সেট অফ কপি অরিজিনাল ডকুমেন্টস মানে সমস্ত যে পুরো তোমার ডকুমেন্টসের সেট ওয়ান সেট অফ একটা জেরক্স করে নিয়ে যেতে হবে সমস্ত অরিজিনাল ডকুমেন্টের অ্যান্ড ডেট অফ বার্থ সার্টিফিকেট তো পিরিয়ড অফ এনগেজমেন্ট এটা বলছে এক বছরের জন্য এনগেজমেন্টটা হচ্ছে তো তারপরে এখানে আরেকটু কিছু দেওয়া আছে যে নটা থেকে দশটা যে টাইম দিচ্ছে এর ভিতরে রিপোর্ট করতে হবে গিয়ে তবে এই ওয়াকিং ইন্টারভিউটা পরের দিন কন্টিনিউ হতে হয় ম্যাক্সিমাম নাম্বার ইন্টারভিউ ইন্টারভিউ ছেলে মানে ম্যাক্সিমাম নাম্বার অফ ক্যান্ডিডেট ইন্টারভিউ দিতে আসে আর সিলেক্টেড ক্যান্ডিডেট উইল বি ইনফর্ম বাই দ্য ইন্ডিয়ান ফার্মাকোপিয়া কমিশন অথরিটি অ্যান্ড পাওয়ার এজেন্সি তো ইন্ডিয়ান ফার হচ্ছে সিলেক্টেড হবে ইন্ডিয়ান ফার্মাকোপিয়া কমিশন জানিয়ে দেবে তাদেরকে আর কোনো ফার্দার নো ফার্দার কোয়ারি রিগার্ডিং দ্য সিলেকশন ক্যান্ডিডেট উইল বি এন্টারটেন্ড ইন ফার্দার মানে কেউ কোনো সিলেকশন নিয়ে কোয়ারি করতে পারে না এটা এখানে জানানো হচ্ছে সো thank you thank you so much for the watching and please subscribe the channel for upcoming update like Bipam practice and fever of the child and scope of pharmacy and please share the channel and thank you thank you so much